বৃষ্টির মতো পড়ছে বরফ, তুষারে ঢেকে আছে ঘরবাড়ি রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। গেল কয়েকদিনের অব্যাহত ভারী তুষারপাতে বিপর্যস্ত গ্রিসের বেশিরভাগ অঞ্চল। এরই মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি রাজধানী এথেন্স সহ এর আশপাশের এলাকায়। তুষারপাতের কারণে রাস্তাঘাটে জমেছে বরফের স্তূপ, যা সরাতে দিনরাত কাজ করে যাচ্ছেন পরিচ্ছন্ন কর্মীরা। তবে তুষারপাত অব্যাহত থাকায় মুহূর্তেই জমেছে স্তূপ, এতে বরফ সরাতে হিমশিম খাচ্ছেন তারা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। এদিকে তীব্র ঠান্ডা ও তুষারপাতের ফলে এরই মধ্যে রাজধানী সহ বেশ কয়েকটি অঞ্চলের স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্মজীবীদের ঘরে বসে কাজ করারও পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনার খবর পাওয়ায় সতর্কভাবে গাড়ি চালাতে বলেছে কর্তৃপক্ষ। তবে বেশ কয়েকদিন তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। অব্যাহত তুষারপাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গৃহহীন মানুষ। ঠান্ডা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে ছুটছে অসংখ্য মানুষ, তবে চাহিদার তুলনায় কম হওয়ায় সবাই আশ্রয়কেন্দ্রে জায়গা হচ্ছে না। এজন্য নতুন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। আফরিন মৌ, সময় সংবাদ।